বন্ধুরা আপনাদের জন্য রয়েছে একটা বিরাট বড় গুড নিউজ কর্মসাথী প্রকল্পের ঘোষণা যেটা করেছিলেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেটা কার্যকরী হয়ে গেছে অর্থাৎ এখন থেকে কর্মসাথী প্রকল্পের জন্য আবেদন শুরু হয়ে গেছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে পিছু মিলবে দু লক্ষ টাকা কর্মসাথী প্রকল্পের বিজ্ঞপ্তি ফের জারি হয়েছে রাজ্যে অর্থাৎ কারা এই দু লক্ষ টাকা পাবেন এবং কিভাবে পাবেন বা কবে থেকে দেওয়া হবে সমস্ত বিস্তারিত জানিয়ে দেবো আজকের এই ভিডিওতে তো ভিডিও অনেক বেশি ইন্টারেস্টিং হবে আপনি অবশ্যই ভিডিওটা একটা লাইক করতে পারেন তো চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক তো এখানে সবার প্রথম আপনারা দেখতে পাচ্ছেন যে কারা কারা পাবেন এখানে দেখতে পাচ্ছেন যে রাজ্য সরকারের কর্মসাথী প্রকল্পের বিজ্ঞপ্তি ফের আরেকবার জারি করলো এবং এর ফলে প্রতি বছর এক লক্ষ বেকার যুবক যুবতীকে টাকা দেওয়া হবে মাথা পিছু দু লক্ষ টাকা করে তো আবেদন অলরেডি শুরু হয়ে গেছে আপনারা যারা ইতিমধ্যে আবেদন করতে পারেননি তারা অবশ্যই এই ভিডিওতে কমেন্ট করে জানাতে ভুলবেন না আমি অবশ্যই আবেদনের ভিডিও নিয়ে আসবো যে কীভাবে আপনারা অনলাইন থেকে আবেদন করবেন বা অফলাইনে কিভাবে আবেদন করবেন তো আবেদন করার পর আপনার যে আবেদনপত্রটা জমা পড়বে সেটা আপনার ব্লক স্তরের অফিসার সেটাকে খতিয়ে দেখবেন এবং তারপরেই আপনার অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে দু লক্ষ টাকা তো এই টাকা কারা কারা পাবেন এবং কি কি যোগ্যতা থাকতে হবে সেটা এখানে বিস্তারিত দেওয়া আছে দেখতে পাচ্ছেন যে আঠারো থেকে পঞ্চাশ বছর বয়সে যাদের রয়েছে তারাই শুধুমাত্র এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন অর্থাৎ আঠারো থেকে পঞ্চাশ বছর বয়সী মেয়েরা আবেদন করতে পারবে এবং যারা আবেদন করেছেন তাদের যোগ্য আবেদনকারীকে তিন বছরের জন্য ঋণ বাবদ দু লক্ষ টাকা মাথা ছু অর্থ সহায়তা করা হবে রাজ্য সরকারের তরফ থেকে অর্থাৎ তিন বছরের জন্য দু লক্ষ টাকা দেওয়া হবে এবং এর জন্য অবশ্যই আবেদনকারীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং এই আবেদনের জন্য প্রযোজ্য ভোটার ভোটার আইডি আইডি কার্ড কার্ড অর্থাৎ আপনার অবশ্যই থাকতে হবে আধার আইডি কার্ড অবশ্যই থাকতে হবে পাসপোর্ট সাইজের ছবি আপনাকে দিতে হবে এবং সহ অর্থাৎ ঠিকানার প্রমাণপত্র আপনাকে দিতে হবে এবং শিক্ষাগত যোগ্যতারও প্রমাণপত্র আপনাকে দিতে হবে অর্থাৎ যে আবেদন করছেন তার এই সমস্ত বিস্তারিত তথ্য লাগবে অর্থাৎ ভোটার আইডি কার্ড আধার আইডি কার্ড পাসপোর্ট সাইজের ছবি এবং ঠিকানার প্রমাণপত্র এবং শিক্ষাগত যোগ্যতা এই সমস্তগুলো আপনাকে আবেদন ফর্মের সঙ্গে দিতে হবে বা আপনি অনলাইনে করলে সেখানে আপনাকে আপলোড করতে হবে তবে সূত্রের খবর এই প্রকল্পের জন্য অর্থমন্ত্রী পাঁচশো কোটি টাকা বরাদ্দ করেছেন অর্থাৎ যারা এই প্রকল্পে আবেদন করবেন তাদের জন্য টোটাল পাঁচশো কোটি টাকা বরাদ্দ করা হয়েছে প্রতি বছর এক লক্ষ বেকার যুবক যুবতীদেরকে এই টাকা দেওয়া হবে